মাকে গুলি, স্ত্রীকে হাতুড়ি দিয়ে সন্তানদের ছাদ থেকে ফেলে খুন, পরে আত্মঘাতী অভিযুক্ত, উত্তরপ্রদেশের সীতাপুরের নৃশংস হত্যালীলায় চাঞ্চল্য। আজ পুরোদমে ভোট ময়দানে অরবিন্দ কেজরিওয়াল, হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু। পার্টি অফিসে সাংবাদিক বৈঠকের পর দক্ষিণ দিল্লিতে রোড শোয়ে অংশ নিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। ফের শিরোনামে সন্দেশখালি, স্থানীয়দের তৎপরতায় দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার অস্ত্র, ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিল দুষ্কৃতীদের, খবর পুলিশ সূত্রে, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। ভোট প্রচারে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণের অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে, শোকজ করা হল নির্বাচন কমিশনের তরফে, সঠিক সময়ে শোকজের জবাব দেবেন জানিয়েছেন বিধায়ক। আজ জোড়া জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ডোমচর বিধানসভা এলাকায় সভা সুপ্রিমো। আজ জোড়া প্রচার সভা অভিষেকের, সাজদা আহমেদের সমর্থনে প্রথমটি উলুবেড়িয়া লোকসভা এলাকায়, দ্বিতীয়টি কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে। পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা দিলীপে, তাদেরই নাকের ডগায় সব হয়েছে, সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে পুলিশকে নিশানায় নিয়ে বেলাগাম দিলীপ ঘোষ। আমি জেলখাটা আসামি নই, উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, জনসংযোগে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা তাপস রায়ের। চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ছটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, আপাতত তাপপ্রবাহে সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। পার্লামেন্ট কি এখন বিল পাশ সভা, বিজেপি ক্ষমতায় ফিরলে ভারতে আর ভোট হবে না, আর প্লাস নিউজরুমে কড়া প্রশ্নের মুখোমুখি হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, দেখুন আজ রাত 9টায়।